ঠিক না? এবং নবীজিকে আল্লাহ আরশের আজিম পর্যন্ত নিয়ে নিয়েছেন, বিশ্বাস করা ওয়াজিব। নবীজিকে আল্লাহ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়েছেন, বিশ্বাস করা ফরজ। যদি আপনি বিশ্বাস না করেন সরাসরি কাফের হয়ে যাবে। কেন না? আমার আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাযী, আমার আল্লাহ নিজেই এখানে আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহু আকবার। ও পাবলিক, তোমরা তো ভাবতে পারো না, তোমরা তো কল্পনা করতে পারো না, তোমাদের বিজ্ঞান যেটাকে অবাস্তব বলে মনে করে, ওই অবাস্তব বিষয়টাকে আমি আল্লাহ বাস্তবে পরিণত করে আমি আল্লাহ নিজেই তোমাদের শিখিয়ে দিলাম। এই ঘটনা বলবা পরে আগে আশ্চর্যজনিত শব্দ সুবহানাল্লাহ পড়ে না। আজকে পৃথিবীর বয়স 8,500 বছরের মতো প্রায় মানুষের সূচনা। আসমানটা দেখে গেছে পৃথিবীর মানুষ সারা জীবন শুধু অলীক কল্পনা। কেউ বলে আসমানের তারকাগুলো মূলত তারকা না, মানুষ মরে যায় ওরা গিয়ে তারকা হয়, বলে না? কেউ বলে আসমানের তারকাগুলো মূলত তারকা না, ওগুলো দেবতাদের বাড়ি, সামনের গেটের লাইটটা জ্বলে, হ্যাঁ বলে না? কেউ বলে সূর্য প্রধান দেবতা, চন্দ্র স্ত্রী দেবতা, আর তারকাগুলো হচ্ছে উজির প্রজা। এমনি করে করে মানুষেরা শুধু ধারণাই করত, এই মহাকাশ শুধু তাকিয়ে তাকিয়ে দেখে যেত, কোনো কোনো দিন এই মহাকাশে পা ফেলার মতো স্বপ্নও দেখত না। 1957 সাল, আজ থেকে কত বছর আগে, 60-70 না? 1957 সালে প্রথমে পৃথিবীর মানুষ চিন্তা করলো মহাকাশে যাওয়া প্রয়োজন, মহাশূন্যের ওই আসমানে যাওয়া প্রয়োজন। এই দুনিয়ার মাটির দুনিয়ায় থাকতে শুধু মন চায় না, ওখানে কি আছে দেখতে চায়। সালটা 1957, 1957 গেল, 1967 গেল, 1969 সালে মানুষের এই দীর্ঘ 12 বছর এক যুগের সাধনা সফল হতে চলছে। দিনটা ছিল 21 জুলাই, কত জোরে বলেন, এর কোন কিলোমিটার হিসাব করে শেষ করা যাবে না, মাপ পরিমাপ করে শান্ত করা যাবে না। এক একটা তারকা, গ্রহ, নক্ষত্র পুঞ্জ কার কত দূরত্ব এখন পর্যন্ত হিসাব আমাদের কাছে নাই, কিন্তু বিজ্ঞান 12 বছরের সাধনায় সফল হয়েছে মাত্র 2,39,000 মাইল দূরের চন্দ্রে গিয়ে। কত? 2,39,000 মাইল দূরে 12 বছরের সাধনার পরে চন্দ্র নামক উপগ্রহের গ্রহ না, পৃথিবীর উপগ্রহ, পৃথিবী গ্রহ আর এটা উপগ্রহ, চন্দ্র নামক উপগ্রহে Apollo 11 নামক রকেট লঞ্চার পাঠিয়ে, মহাকাশ যান পাঠিয়ে, নীলার মাস্টার নামক পৃথিবীর প্রথম পুরুষ, পৃথিবীর প্রথম মানুষ মহাকাশের কোন এক জায়গায় পা রাখছে, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা বাবারা, বিজ্ঞান যেটাকে 20 শতাব্দীতে এসে প্রমাণ করলো, আর এই 8,000 বছর ধরে পৃথিবীর মানুষ যেটাকে স্বপ্ন দেখে আসছে, কল্পনা করে আসছে, যেটা ভাবতে পারে নাই, ওই কল্পনাটা আজ থেকে 1,500 বছর পড়বে আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের চোখে আঙ্গুল দেখিয়ে গেল, ঘুমন্ত জাতিকে ঘুম ভেঙে গেল যে ওই মহাকাশটা দেখার বিষয় না, ওখানে যাওয়াও যায়। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমার আল্লাহ আমার নবীজিকে উপরে নিলেন, কিন্তু বাইতুল মুকাদ্দাসে কেন নিলেন বলতে চাইছিলাম, এটা আল্লাহ আবার কোরআন থেকে প্রমাণ করলেন, অবিশ্বাস করার মতো ক্ষমতা কারো? আমার ভাইরা, মক্কা মুসলমানদের কেবলা, বাইতুল্লাহ মুসলমানদের কেবলা, কিন্তু আপনারা জানেন পৃথিবীতে আমার আল্লাহ যত সংখ্যক পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সবার কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ঠিক নেই? বাইতুল্লাহ কারো কেবলা ছিল না,
মক্কার কাবা কারো কিবলা ছিল না, এটা সম্মানিত জায়গা সম্মানিত ঘর ছিল, ইব্রাহিম নবী প্রতিষ্ঠা করেছেন। কিন্তু যারাই নামাজ পড়ত সবাই জেরুজালেমে বাইতুল মুকদ্দাসের দিকে তাকাইয়া নামাজ পড়ত, ওই দিকে ফিরে নামাজ পড়ত। আমার আল্লাহ অসংখ্য পয়গম্বর ফিলিস্তিনের ওই জমিনে বাইতুল মুকদ্দাসের আশেপাশের জমিনে পাঠিয়েছেন। সবার ধর্মীয় মার্কাজ হলো ওটা, ওটা হলো সব ধর্মের রাজ সিংহাসন, ঠিক নেই? ওটা হচ্ছে সমস্ত পয়গম্বরদের পার্লামেন্ট। ঈসা নবী পর্যন্ত যতগুলো শরীয়ত আসছে, যত উম্মত আসছে, সবার কেবলা ছিল, সম্মানিত জায়গা ছিল, আসল বাড়ি ছিল ওই বাইতুল মুকদ্দাস। আমার আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। জিব্রাইলকে বলেন, জিব্রাইল রে আমি আল্লাহর মন মানে না, আমি আলমে আরহায় বসে পয়গম্বরদেরকে সমাগত করে প্রতিশ্রুতি নিয়েছিলাম, সব নবীদের থেকে যুগে যুগে আমি আমার নবীর সম্মান গাওয়াইছি, এইবার ওদের কেন্দ্র ওদের আখড়া ওদের কেবলা বাইতুল মুকদ্দাসে নিয়া আমি শেষবারের মতো প্রমাণ করতে চাই, আমার নবী সাইয়েদুল মুরসালিন। পৃথিবীর কোন উম্মত যেন কোনদিন গর্ব করে বলতে পারে না, আমার পয়গম্বর হাসান আদি পিতা পৃথিবীর সবার নেতা। পৃথিবীর কোন উম্মত যেন বলতে না পারে, আমার পয়গম্বর আমার নবী হাসান খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কেউ যেন টক্কর লাগাইয়া বলতে না পারে, পাবলিক মুসলমান নাম দাবি করো, এই মুসলমানটা তো মূলত আমরা নবী রেখে দিয়েছে। যে নাম রাখে তার একটা দাম আছে না? জোরে কোন নাম? আমাদের জাতির পিতা ইব্রাহিম মুসলমান নাম রাখছে, এর আগে মুসলমান নাম ছিল না। হয়তো বা ওই ইব্রাহিম পয়গম্বরের কোন উম্মত গর্ব করে বলবে, জান্নাতুল ফেরদাউসে আপনিও বসছেন, ইব্রাহিম নবীর পয়গম্বরের উম্মতও বসছে, আদম নবীর পয়গম্বরের উম্মতও বসছে, মুসা নবী রাগী নবী আল্লাহর প্যারা নবী, আল্লাহ তার সঙ্গে প্রতিদিন হাজার কালাম বিনিময় করত, সেও বসছে, এখন গর্ব করে বলবে আমরার নবী আল্লাহর সঙ্গে কথা কইছে। আবার পয়গম্বর ঈসার উম্মত তিনিও বসছে একই চেয়ারে গোল টেবিলের মধ্যে, হ্যাঁ আরে আমরা নবীরে চেননি, আমরা নবীরে আমার আল্লাহ বিনা বাপে বানাইছে, কত মর্যাদা আমরা নবীরে দিছে, ঠিক নেই? বলতে পারে, পারে কি না? কারণ সবার কাছে নিজেরটাই ভালো, আমার আমার কাছে ভালো, আমার আল্লাহ চাইলেন এমন যেন কেউ বলতে না পারে। জিব্রাইল রে বললেন, আমার বন্ধুরে নিয়ে বাইতুল মুকদ্দাসে আয়, আমি এবার প্রেমের খেলাটা খেলাবো, আমি এবার আমার নবীরে দামি বানাবো। আদম পয়গম্বর মানুষের আদি পিতা কই, হাজির হয়ে যাও জামাতের কাতারে খাড়াও, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম কই, জামাতের মধ্যে খাড়াও, আল্লাহর সঙ্গে হাজার কালাম বিনিময়ের, মুসা পয়গম্বর কই, জামাতের কাতারে খাড়াও। বাতাসের উপর দিয়ে সিংহাসন চালানো রাজা, রাজা দিরাজ মহারাজা সুলাইমান কই, কাতারের মধ্যে দাঁড়াও। বিনা বাপে বানানো সন্তান ঈসা রুহুল্লাহ কই, কাতারে খাড়াও। সব পয়গম্বরেরা দাঁড়িয়ে গেছেন, একামত চালু হয়ে গেছে, ইমামের জায়গায় শূন্য। আমার আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, নবী গো নবী, কেন এখনো আপনি সবার মধ্যে, আপনি তো সবার মতো না, আপনি তো সারা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা বাবার, আপনি তো সবার সঙ্গে থাকার মানুষ না, আপনি তো মামাজের মেহরাবের মধ্যে ঢুকে যান, আপনি তো ইমামের জায়নামাজের মধ্যে যান, সবার মর্যাদা সমান পর্যায়ে হতে পারে, কিন্তু আপনার সঙ্গে কেউ না, জামাতের লিডার আপনি, কিন্তু আপনার জায়গায় আপনি একা, ঠিক কি না? মদিনার মাটিরে তুই যে বড় খাটিরে, বলেন মদিনার মাটিরে তুই যে বড় খাটিরে, বলেন
মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, আমার নবীর তুমি ছিলে আসিব গিয়াছেন খোদার হাবিব, ভাই রে তুমি ছিলে আসিব গিয়াছেন খোদার হাবিব, তুমি নূরের মদিনা সোনার মদিনা প্রেমের মদিনা হইলা রে আমার নবী আমার নবীর কারণে, বলো মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমার আল্লাহ বিশ্ব নবীরে সম্মান দিলেন, আর ওই বিশ্ব নবীর সম্মান এই জন্য দিলেন, আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসে গোটা সমস্ত পয়গাম্বাদের উম্মতদের অবস্থান হবে এক সংখ্যা হবে এক, আর একমাত্র বিশ্ব নবীর উম্মতের সংখ্যা হবে এক, দেখা যাবে সব পয়গাম্বারের উম্মতের চাইতে বিশ্ব নবীর উম্মতের সংখ্যা বেশি। আল্লাহ জান্নাতের মধ্যে ভালোবাসেন যাতে করে ওদের উপরে কেউ কথা বলতে না পারে, যাতে করে ওদের চাইতে বড় কথা কেউ বলতে না পারে, এই জন্য আমার আল্লাহ বিশ্ব নবীর এই মর্যাদাগুলো দুনিয়ার মধ্যে দিয়ে জান্নাতের মধ্যে তোমারে আমারে দামি বানাইছে। সুবহানাল্লাহ, কোন আমার বাইরা রে, আমার পয়গম্বর ষষ্ঠ আসমান পেরিয়ে যখন সিদরাতুল মুনতাহার দিকে রওনা দিছে, পিছন থেকে গুনগুনিয়ে কে যেন কান্দে, তাফসীর ইবনে কাসির খুলে দেখেন এই সুবহানাল্লাহ আসরা সূরা বনী ইসরাইলের এই প্রথম আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমার নবী যখন কাঁদছেন সপ্তম আসমানের দিকে, অমনি পিছন দিকে গুনগুনিয়ে কান্নার আওয়াজ, কে কান্দে রে জিব্রাইল? আমার জিব্রাইল বলে নবী গো আমি বলবো না, তবে আপনি নিরিবিলি শুনতে থাকে, আমার নবী পিছনের দিকে কান্না লাগাইয়া কান্নার আওয়াজ শুনে গুনগুনিয়ে বাচ্চার মতো কান্দে আর ডেকে বলে আল্লাহ, এতদিন পর্যন্ত ভেবেছিলাম আমার উপরে কেউ নাই, আমার উপরে কেউ যাইতে পারে নাই, কিন্তু আজকে প্রথম দেখলাম ছোট্ট বাচ্চা মানুষ আমার উপরে উঠে গেল। আমার ভাইরা, দয়াল নবীজি দুনিয়া এসে হাদিস বর্ণনা করে ওই কান্নার আওয়াজটা আর কারো ছিল না, আল্লাহর রাগি পয়গাম্বর বনী ইসরায়েলদের পয়গাম্বর নবীনা মুসা কালিমুল্লাহ কেঁদে কেঁদে আল্লাহর দরবারে এই কথাটা বলতেছিল, আল্লাহ রে যদিও তোমারে আমি দেখি নাই, দেখার জন্য আকুতি করেছিলাম, নূরের পর্দা তুমি একটা উঠাইছো তুরে পাহাড় জ্বলে গেছে, আমি মুসা বেহুশ হয়েছিলাম তোমার কাছে যাইতে কোনোদিন পারি নাই, প্রেম করেছো আলাপ করেছো 70,000 পর্দার বাইরে, এই বাচ্চাটা দেখি 70,000 পর্দা এক একটা টাস টাস করে ভেদ করে সামনের দিকে চলে যায়, আমার মন বলে আমি তো তোমারে দেখি নাই, আমি আয়নায় দেখা মনে শান্তি পেতে চাই, আল্লাহ কবুল করো। আমার ভাইরা, আয়নায় দেখার মাধ্যমেও বাস্তব দেখার একটা স্বাদ মেটে কিনা, ফটো দেখার মাধ্যমেও, মেয়ে বিয়ের সময় কিন্তু আপনারা ফটোটাই আগে পাঠান ঠিক না,
এরপরে যখন পছন্দ হয় এরপর বলেন তাহলে ঠিক আছে দিনক্ষণ দেখে তো দেখার তারিখ দাও। আগে কিন্তু কখনো ছেলেও দেখে না মেয়েও দেখে না, ঠিক কি না? আমার বাইরা রে মুসা কান্দা চোখের পানি জড়াইয়া মাওলা এত কাঁদলাম দেখাইলা না, একবার শুধু পর্দা উঠাইলা আমার জ্বালাইলা না কিন্তু পাহাড় জ্বালাইয়া দিল। আমার দেখা তৃপ্তি মেটে নাই, দেখার স্বাদ মেটে নাই, ও মালিক বুঝতে পারছি তুমি আমার দেখা দিব না। ও মালিক আমারে আয়নায় দেখার স্বাদটা তুমি অপূর্ণ রাখো না। আল্লাহ বলে মুসা বাস্তবে দেখা দেই নাই যা, তোর এই দোয়াটা আমি আল্লাহ কবুল করে দিলা। হেকমত খাটাইলে নামাজ দিবেন পাঁচ ওয়াক্ত, ঠিক কি না? নামাজ দিবেন পাঁচ ওয়াক্ত, আমার আল্লাহ আগেই বলে রেখেছেন একে দশ উম্মতে মুহাম্মাদের বিনিময়, ঠিক কি না? উম্মত একটা কাজ করবি একটা নেক করবি আমি দশ দিয়ে দিব। পঞ্চাশ মূলত এই উম্মতের জন্য না, পঞ্চাশ হচ্ছে পাঁচের সব হলো কত, কেননা এক এক করলে সব কত। এই উম্মত যা কিছুই করবে এক হলে সব পাবে দশ, আর পাঁচ করলে সব হবে। হেকমত কৌশল খাটানো জায়েজ আছে, আমার আল্লাহও খাটাইছে। মুসার সঙ্গে দেখা দেইবে আয়নার মাধ্যমে আমার আল্লাহ আল্লাহ দেখাইবে, কেননা মুসা দেখার জন্য বহু কান্দা কানছে। ও তো পয়গম্বর তার প্রতিও তো আমার আল্লাহর মহাব্বত আছে, ভালোবাসা আছে, তার ফরিয়াদটাও তো রক্ষা করতে আল্লাহর মন চাই, চায় না? কিন্তু মুসা তো দেখা থাকতে পারবে না, ওর কান্নাটা এর মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ করবে, দেবে নামাজ পাস। কিন্তু আল্লাহ হিকমত খাটাই আগে সব দিল, বিধান পরে দিল। ও পয়গম্বর আপনার জন্য পঞ্চাশ নামাজ ফরজ হয়ে গেল, আসলে এই পঞ্চাশ আদায়ের না, এই পঞ্চাশ হলো সওয়াবের। পয়গম্বরকে আল্লাহ বুঝানোর থেকে একটু দূরে রাখলেন, পয়গম্বর আনন্দে বাগবাগ চলে আসলেন। ষষ্ঠ আসমানে আসার পরে মুসা আল্লাহ দেখে আসা পয়গম্বরের দিকে তাকাইয়া সেহারার মধ্যে আমার আল্লাহর দৃশ্য খুঁজে পা। আয়নার মধ্যে রেকর্ড হয়ে আছে এই দর্পণের মধ্যে আমরা আল্লাহর চেহারা দেখে আমার বাইরা বন্ধুরা বাবারা আল্লাহর পয়গম্বর মুসা আনন্দ পায়। অথবা এই চেহারাই তো এতক্ষণ আল্লাহর কাছে ছিল। আপনারা দেখবেন সন্তান মরে গেলে মা সন্তানের জামাটা বুকের মধ্যে জড়াইয়া কান্দে, নাকে নিয়া কান্দে, আমার সন্তানের গান পাওয়া। হয়তো ওই পয়গম্বরের চেহারার মধ্যে আমার আল্লাহর প্রতিচ্ছবি ছিল, মুসা ওইটা দেখে শান্ত হয়েছে। অথবা এই পয়গম্বর এতক্ষণ আল্লাহর কাছে ছিল, এতটুকু তৃপ্তি পেয়েছে যে এই মানুষটাই ততক্ষণ আল্লাহর কাছে ছিল সেখান থেকে এসেছে, ওইটা দেখে আমার দয়াল নবীজিকে দেখে আল্লাহর পাশে ছিল এইটা কল্পনা করে অনুভব করে মনের মধ্যে তৃপ্তি পাচ্ছেন। দেখার স্বাদ মিটে না, আল্লাহ কয় ভালো কইরা মিটা, যত পারো তত মিটা। ও পয়গম্বর কি আল্লাহ আপনারে দিল, কয় নামাজ কয় কত কয় পঞ্চাশ, খবরদার পারবে না, যাইয়া কমাইয়া নেন, মূলত আবার আল্লাহর কাছে পাঠাবে, আবার নতুন করে ভিডিও হবে সিহারার মধ্যে, ওই ভিডিও আমার মুসা পয়গম্বর দেখে শান্তি হবে। আমার বাইরা রে এমনি করে করে দশ বার, তারপর মুসার তৃপ্তি মেটে না, এখনো শুধু দান আর একটু পার কমাইয়া নিয়ে আসেন। আমার আল্লাহ কয় মুসা এখন তো আসলে মনের আবেগ নাই, এখন তো পাগলামি, এখন তো দেখার কথা নাই, এখন তো প্রেম। প্রেমিকের প্রতিদিন দেখে স্ত্রীকে ভালোবাসে প্রতিদিন দেখে, তারপর বিদেশ যাওয়ার পরে বছর পাঁচ বছর সংসার করে যাওয়ার পরেও বিদেশ থেকে দামি ফোন পাঠাইয়া ইমো সফটওয়্যার চালু করে দিয়ে কয় ভিডিওটা অন করো আমি একটু তোমার দেখি সন্তানদের দেখি, ঠিক কি না? এটা হচ্ছে প্রেম। আমার আল্লাহ জানে প্রেম দিয়ে দুনিয়া চলবে না, প্রেম হচ্ছে আবেগে। আমার নবীকে যখন আবার আল্লাহর কাছে পাঠাইলেন, আমার আল্লাহ এবার বলে দিলেন বন্ধু
এটা তো কলম সেই প্রথমেই লাউহে মাহফুজে লিখে রেখেছেন আপনার উম্মতের জন্য আমি আল্লাহ আদায়ের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম আর আসার প্রয়োজন নাই উম্মতের কাছে যা এই পৃথিবীর কোন মানুষ তার সম্মান কমাতে পারে না এ জগতের মধ্যে কোন মানুষ তার সম্মানের সামান্য খাটো করতে পারে না দেখবেন সম্মানিত মানুষের সমালোচনা যদি মিথ্যাভাবে কেউ করে দেখবেন ওই মানুষটা দিন দিন আরো মর্যাদা বেড়ে যায় আগে চিনতো এলাকার মানুষ এখন চিনে ইউনিয়নের মানুষ আগে চিনতো ইউনিয়নের মানুষ এখন চিনে থানার মানুষ দেশের মানুষ বিশ্বের মানুষ ঠিক কি না গো আমার ভাইরা বন্ধুরা বাবারা আমার আল্লাহ তো আমার নবীর সম্মান দিছে এই উম্মতের সম্মান দিছে এই উম্মতের মর্যাদা দিয়েছে এবং এই উম্মতের স্মরণটা আমার আল্লাহর আরশে গিয়েও আমার নবীজি স্মরণ রেখেছেন মারহাবা আল্লাহ একেবারে বন্ধু তুমি না আমার বন্ধু আল্লাহ আপনি তো বলেছেন হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন আমার একে হ এটা তো মিথ্যা না বন্ধু হয়ে তুমি দুনিয়া থেকে আমার কাছে আসলা ও বন্ধু জানতে চাই হাদিয়া স্বরূপ আমার জন্য কি নিয়ে এসেছো আমার ভাইরা বন্ধুরা বাবারা আমার নবী যদি বলতেন আল্লাহ আপনার জন্য দুনিয়া থেকে ভালো এক ছড়া খেজুর নিয়ে এসেছি কেননা মক্কায় এবং মদিনায় খুব ভালো খেজুর পাওয়া যায় এই নেন আমার আল্লাহ খেজুর খায়নি আল্লাহ আপনার জন্য স্বর্ণের একটা বড় আংটি নিয়ে এসেছি আমার আল্লাহ কি স্বর্ণ পরেনি দুনিয়ার কোন সম্পদ আমার নবী যাই উপস্থাপন করত কোন সম্পদের প্রয়োজন আমার আল্লাহর কাছে আছে নি আমার আল্লাহ ডেকে বলেন বন্ধু বন্ধু হয় আর সাজিম এসেছো কেউ না এখানে একমাত্র আমি আছি কি আনছো আমার জন্য পয়গম্বর ডেকে বলে আত্তা হিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু ওয়াত্তাইয়িবাত আল্লাহ কি আছে জানেনি দুনিয়ার মধ্যে বসে আমার আপনার বান্দারা আমার উম্মতেরা এবং আমি নিজে সারা জীবন আপনার প্রশংসা করি সব প্রশংসার বাক্যগুলো নিয়ে আসছি শুধু আমার টানি না দুনিয়ার মধ্যে যত প্রশংসা হয়েছে এই সমস্ত প্রশংসার মধ্যে আমার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তোমার আমার নবী আদমের প্রশংসা যোগ করছে ইব্রাহিমের প্রশংসা যোগ করছে সব উম্মতের প্রশংসা যোগ করছে তুমি আমি দুনিয়ায় বসে মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলো আল্লাহর প্রশংসার বাক্য ঠিক কিনা আমার আল্লাহ দুনিয়ার শুরু থেকে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত প্রশংসা হবে সব প্রশংসা জমা কইরা আমার নবী আল্লাহর দরবারে মেরাজের রজনীতে দিয়া আসছে প্রশংসা কর বান্দা আল্লাহর দরবারে আল্লাহর কৃতজ্ঞতা করো আল্লাহর শুকরিয়া করো তোমার এটা কবুল হবে কি হবে না এই চিন্তা করো না কবুল হয়ে আছে আমার ভাইরা বন্ধুরা বাবারা নবীজি বললেন আল্লাহ আপনার জন্য আপনার বান্দারা দুনিয়ায় বসে আগতরা যে প্রশংসা করছে অনাগতরা যে প্রশংসা করবে করছে এবং করবে বর্তমানে যারা করে সব প্রশংসাগুলো আমি আপনার জন্য নিয়ে আসলাম মারহাবা শুধুমাত্র প্রশংসা দিয়ে খান্ত না আমরা শুধুমাত্র মুখের মুসলমান না আমরা আপনার জন্য নামাজ পড়ি রে আল্লাহ আপনার জন্য রুকু করি আপনার জন্য সেজদা করি ও আল্লাহ ফজরের সময় এত ঘুম মজা লাগে কিন্তু তারপরও ঘুমাই না নামাজের কদমে চলে যায় মসজিদে দৌড়াই নামাজ পড়ি রে আল্লাহ ওই সালাতগুলো সব জমা কইরা আপনার জন্য নিয়ে আসছি কবুল করে না নামাজ পড়তে থাকো তোমার নামাজ কবুল
আলহামদুলিল্লাহ আমার ভাইরা রে ঈমান রাখো একদিন রাখো ভরসা হারাইও না আগেই তো বলেছি ইব্রাহিম পয়গাম্বর যদি মরা পোলা দিয়া এত বড় বিশাল আশা করতে পারে তোমার আমার তুই একটু ভূত ত্রুটিওয়ালা নামাজ দিয়া কেন আমরা আল্লাহর দরবারে নাজাত এবং মেরাজের আশা করতে পারি না বাবা জিরা রে নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে যদি এমনি করে আল্লাহর প্রতি আশা রাখে আমার নামাজ ভুল হয় আমার ছোট্টবেলায় বাপ মা মাদ্রাসায় পড়ায় নাই বক্তব্যে পড়ায় নাই হুজুর গো মত আলহামদুলিল্লাহ গলার মধ্যে সাপ দিয়ে আমি হা উচ্চারণ করতে পারবো না আমার না আলহামদুলিল্লাহ হয়ে যায় কিন্তু আমি তো আমার আল্লাহর সঙ্গে দুশ্মনী কইরা পড়ি জোরে বলেন আমার শেখা দরকার আমি শিখতেছি শেখার চেষ্টার মধ্যে আছি আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ পড়ার জন্য কিন্তু আমার আলহামদুলিল্লাহ হয়ে যায় আমার মনের মধ্যে কোনো ত্রুটি নাই আমার মনের মধ্যে কোনো দুশ্মনী নাই আমার মনের মধ্যে কোনো কুফরি নাই আমার আল্লাহ কবুল করবেন 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 কেন না আমার নামাজ তো আমার আল্লাহর জন্য ঠিক না ও মুমিন একে নিয়ে ঈমান নিয়ে যদি তুমি আল্লাহর কদমে সেজদা দিতে পারো ও বাবাজি আমি আসাদুল্লাহ সাইফি তোমার সন্তানের মতো ছোট ভাইয়ের মতো ছোট মানুষ বলে যাই আমার আল্লাহ বড় দয়ার আমার আল্লাহ বড় মায়ার আমার আল্লাহ তোমারে কবুল করে আল্লাহর দিদার দিবেন এ কথা নির্ঘাত সত্য নিরেট খাতি আল্লাহু আকবার